হ্যালো মেলাবলিভিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন এখন সকালবেলা হঠাৎ করে কলিং বেলের আওয়াজ খুব সকালে সকাল নয়টা বাজে তো আমার হঠাৎ করে মনে হলো আচ্ছা অ্যামাজন থেকে যেহেতু পোস্ট আসছে আমার জুসার মেশিনটা আসছে তো ফাইনালি চলে আসছে অরেঞ্জ জুস বানাতে এখন আর খুব বেশি কষ্ট হবে না অরেঞ্জ বা মালটা যে কোনোটা দিয়ে এটা বানানো যেতে পারে তো আমি এখন সকালের জন্য নাস্তা রেডি করব। আয়াস আদিয়ান ওরা দুজন আজকে আমাদের সাথে ব্রেকফাস্ট করবে তবে ওদের খাবারটা হচ্ছে ওদের জন্য স্যান্ডউইচ দেওয়া হবে আর আমরা সব সময়কার মতো রুটি ডিম ভাজা সবজি আর সুজির হালুয়া করব। তো আমরা খাচ্ছিলাম আয়াস না আমাদের সাথে জয়েন করেছে ওদের জন্য অ্যাপেল জুসও দিয়ে দিয়েছি আর আদ্রিতা পরে খাবে আর আদ্রিতা যখন উঠবে তখন ওর পছন্দ মতো নাস্তাটাও করে নেবে অনেক সময় ও ওইটা বিষ খায় অনেক সময় দেখা যায় ব্রেড টোস্ট করে খাচ্ছে অনেক সময় দেখা যায় ক্রুসেন মিল্ক মানে ওর যখন যেটা পছন্দ হয় তখন সেটাই খায় তো আদিয়ান আয়াস আমরা খুব এনজয় করছিলাম অনেক গল্প করছিলাম হঠাৎ করে আমার হাজব্যান্ডের মোবাইলে একটা ফোন আসে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে শহীদুল ভাই ওনার মেয়ে মারা গেছে আমরা অনেক কষ্ট পেয়েছি কারণ ওনাদের সাথে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম ভাবির সাথে আমার কথা হয়েছিল এবং বাচ্চাটার কথা আমার একটু একটু মনে আছে তো অনেক বেশি কষ্ট পেয়েছি এবং স্বাভাবিক মৃত্যু না মৃত্যুটা হয়েছে একটু অস্বাভাবিক যেটা কিনা বিবিসি পর্যন্ত চলে আসছে বিভিন্ন নিউজ মাধ্যমে দেখানো হচ্ছে ভাইয়ার হচ্ছে এক ছেলে এক মেয়ে তো মেয়েটার বয়স এগারো বছর ছিল ওর নাম ছিল ফাতিহা তো ওর আব্বু ইন্ডিয়াতে গেছে তার কোনো একটা দরকারে তো ওর মায়ের সাথে ওরা দুই ভাই বোন ছিল ওরা শ্যাডুয়েলে থাকতো তো হঠাৎ করে ওদের স্মেল অনুভূতি হয় যে কেমন একটা উদ্ভুত গন্ধ আসছে তো সেটার থেকে ওরা জ্ঞান হারিয়ে ফেলে তারপর ওদেরকে হসপিটালে নেওয়া হয় এবং মেটা মারা যায় এত কষ্ট পেয়েছি প্রথমে খবর আসলো যে গ্যাসের লাইন লিক হয়ে এমনটা হয়েছে তারপরে খবর পেলাম যে না সেটাও না অন্য একটা কারণও হয়েছে তারপরে ফাইনালি খবর পেলাম যে প্রেস কন্ট্রোল কেমিক্যালের মাধ্যমে এটা হয়েছে কোন একটা ফ্ল্যাটে প্রেস কন্ট্রোল কেমিক্যাল রাখা হয়েছিল আর আমাদের এখানে প্রেস কন্ট্রোল কেমিক্যালের কাজ অনেকেই করে আমাদের এখানকার অনেকের বাসায় ইঁদুর আছে তেলা পোকা আছে এগুলো মারার জন্য প্রেস কন্ট্রোলকে কল করা হয় এবং তারা সেটার সাথে পানি মিশিয়ে এক একজনের বাসায় স্প্রে করে যায় কিন্তু যার ফ্ল্যাট এটা ছিল তখন তো আমার মনে হয় পানি মেশানো ছিল না কোনো একটা লিক হয়েছিল যার ফলে এটার গন্ধটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল তো আমরা এখন চা খেতে খেতে সেই নিউজটাই দেখছিলাম এ হচ্ছে আমাদের ফাতিহা আম্মু আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক আর তোমার বাবা মাকে এই শোক সহ্য করার তৌফিক দিক আমরা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আসলে যার গিয়েছে সেই বুঝবে আর আমাদেরও তো সন্তান আছে আসলে এগুলো মেনে নেওয়া যায় না এই টাইপের কাহিনি শুনলে মনে হয় এগুলো বাংলাদেশে হলে ঠিক আছে কিন্তু দেশের বাইরে এত উন্নত দেশে এই টাইপের কাহিনি হলে কিন্তু ভালো লাগে না আরেকবার একটা আমাদের এখানে কাহিনী হলো গ্র্যান্ডফিল টাওয়ার একদম পুরে শেষ হয়ে গেল কত বাঙালি ছিল কত মানুষ ছিল সেই সময়টার কথা আমার এখনও মনে হয় তারপর এখন আবার আরেকটা ট্র্যাজেডি হলো সত্যি অনেক কষ্টের সবাই ফাতিহার জন্য দোয়া করবেন ফাতিহার মা ফাতিহার ভাই এখন হসপিটালে আছে রয়্যাল লন্ডন হসপিটালে আর ওর বাবা আগামীকাল ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবে বাংলাদেশ থেকে তারপর উনি ইউকেতে আসবে তারপর ফাতিহার জানার যারা আয়োজন করা হবে সত্যি খুব কষ্টের একটা বাবা মার জন্য ভাইয়া তো দেখে গেলেন তার মেয়ে বাসায় এখন উনি এসে দেখবেন তার মেয়ে নেই কত যে কষ্টের আসলে বলে বোঝাতে পারবো না তো আমি বাইরে বের হয়েছিলাম কারণ রোববারটা তো আমার কেনাকাটা থাকে আমি আসলে যে কোনো স্টোরি নিতে পারি না আমার মন খুব বেশি আপসেট হয়ে যায় আমি কাজও ঠিক মতো করতে পারি না মানে সারাদিন সেটা আমার মাথার মধ্যে ঘুরতেই থাকে যে কেন হলো কি কারণে হলো এমনটা হতেই থাকে তা আমি বাজারে যা আসছি আমার মন একটু ভালো লাগছিল না তারপরও জীবন তো চলবেই তাই না তো আমি গ্রেন সিটি গিয়েছিলাম তারপর আমি আসার সময় একটু মরিসনও আসলাম মরিসন থেকে অনেক কিছু কেনার আছে তারপর আমি বাসায় চলে যাব আর যেহেতু কাল থেকে আমরা আবার সবাই বিজি হয়ে যাব। সেই জন্য আজকে সব কাজগুলো করে রাখতে হবে তো এখন বাসায় যাচ্ছি আমার হাজব্যান্ডের মনটাও খুব খারাপ কারণ উনি ভাইয়াকে চেনে তো ভাইয়ার সাথে কথাও বলেছে উনি এখন ইন্ডিয়াতে আছেন আসলে আমরা দুজনই খুব আপসেট কারণ আসলে আমরা তো এখন বাবা মা আমরা তো বুঝি আসলে বাচ্চাদের এই টাইপের কাহিনী হলে বাবা মার কেমন লাগে ফাইনালি বাসায় চলে আসলাম আর সব কিছু উপরে আনার জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে আমাকে ফোন দিয়ে দিয়েছিলাম যে তুমি একটু নিচে আসো একসাথে সব উপরে নিয়ে যাই তারপর আমরা দুজন উপরে নিয়ে আসলাম বাসার জন্য অনেক কিছু লাগে তো তো একসাথে কিনে নিয়ে আসলাম আয়াজের ফেভারেট ফিশ আদ্রিতার ফেভারেট ফিশ মুরগির গোস্ত কিনে নিয়ে আসলাম এক বক্স মানে দু তিন সপ্তাহে যেন কোভার হয়ে যায় ঠিক সেইভাবেই কিনে নিয়ে আসছি সামুদ্রিক মাছ কিনে নিয়ে আসছি তিন রকমের সবজি দরকার একসাথে অনেক দিনের সবজি রান্না করবো সেই জন্য বাচ্চাদের জন্য মালটা কিনে নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে সেই সামুদ্রিক মাছ একটা বড় রুই মাছ কিনে নিয়ে আসছি হাঁস কিনে নিয়ে আসছি আপনারা হয়তো বা খেয়াল করেছেন যখন আমি বাজারে গিয়েছিলাম তখন খেজুরের গুড়ের একটা সেকশন দেখিয়েছিলাম সেখান থেকে খেজুরের গুড় কিনে নিয়ে আসলাম এই তো যা যা দরকার সব কিছু কিনে আসলাম বাচ্চাদের বার্গার ফ্রের দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম পরোটা দরকার ছিল পরোটাটা আদিয়ান খুব পছন্দ করে আর স্যাটারডে সানডে হলে আমার হাজব্যান্ডও খেতে চায় সেই জন্য সময় ফ্রিজে রাখি ফ্রোজেন সবজি কিনলাম নাগেট কিনলাম আমার হাজব্যান্ডের ব্রেড কিনলাম তো সব কিছু গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর আমি সব কিছু কেটে নিলাম রান্না করার জন্য আসলে মন ভালো লাগছিল না তো তাই সব কিছু ভিডিও করতে আজকে মন চাচ্ছিল না আমার হাজব্যান্ডের জন্য মূলা কেটে নিলাম কাঁচা মূলা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এবং সেই মোলাটা যদি হয় অনেক মানে মোটা টাইপের মোলা তো আজকে আমি একটা অনেক মোটা টাইপের মোলা কিনে নিয়ে আসছিলাম একটু মিষ্টি মিষ্টি লাগে তো সেই মোলা দিয়ে ভাত খাওয়াটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো ওর জন্য একটু কেটে রাখলাম আর বাকিটা সবজিতে দিয়ে দিয়েছি তো আমি এরই মধ্যে ডালটা রান্না করে নিলাম ডাল রান্না হয়ে গেলে আমি একটু রেস্ট নেব সিটিং রুমে গিয়ে কিছুক্ষণ বসবো মানে আমাদের ঘুরে ফিরে আজকে ফাতিহার কথাটাই বারবার মনে পড়ছে আমার হাজব্যান্ড আমি দুজন এগুলো নিয়ে গল্প করছি আমাদের এক ভাবি আছেন রোনা ভাবি উনি রয়্যাল লন্ডন হসপিটালে গিয়েছেন ফাতিহার আম্মুর সাথে দেখা করতে ভাবি অনেক কান্নাকাটি করছে তো আমি এগুলো শুনলাম রোনা ভাবিকে কল করে সত্যি অনেক কষ্টে তো ভাইয়া যখন আসবেন এই দেশে বাংলাদেশ থেকে তখন আমরা আবার দেখা করতে যাব আসলে দেখা করা এগুলো তো জাস্ট ফর্মালিটিস কিন্তু ওনাদের জীবনটা কিভাবে যে যাবে কারণ আমি জানি আমার একটা নয় বছরের ভাই পানিতে পড়ে মারা গিয়েছিল এরপর থেকেই কিন্তু আমার মা অসুস্থ থাকতো সবসময় আমার ভাইটার জন্য কান্নাকাটি করতো আসলে যা সন্তান যায় সেই জানে তার জীবন কিভাবে। শেষ হবে তারপরও আল্লাপাক যা করেন সব কিছু আসলে ভালোর জন্যই করেন আল্লাপাক তাদের এই শোক শৈবার ধৈর্য দিক এই দুয়াই থাকবে আমাদের তরফ থেকে তো আমি রান্নাগুলো করে নিচ্ছি এটা হচ্ছে সি ব্রিম মাছ এটা আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে তো এটা আবার একটু বড়ো সাইজের কিনতে হয় ছোটগুলো কিনলে হয় না কারণ কাটা থাকে তো সেজন্য তো শ্রীবিম মাছটা আমি ফুলকপি আর আলু দিয়ে রান্না করব মুরগির গোস্ত আলু আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আগে আলু দিয়ে রান্না করতাম একদিন মিষ্টি কুমড়া দিয়েছিলাম এরপর থেকে আমার হাজব্যান্ড বলে কে সময় তুমি একটু মিষ্টি কুমড়া দিও আলুর সাথে এক সময় কিন্তু মিষ্টি কুমড়া দেখতেই পারতো না আমি রান্না করলে ও খুব রাগ করতো কিন্তু ইদানিং খুব পছন্দ করে তো আমি সবজির জন্য সেই মশলাটা বানিয়ে নিয়েছি আর এই সব সবজিটা রেসিপি আপনাদের দেখিয়েছি আর যারা দেখেননি তারা আমার আরেকটা কুকিং চ্যানেল আছে মুন্নির রান্নাবান্না সেখানে গিয়ে দেখে নিতে পারেন এই সবজিটা একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে আমার বাসায় ঠিক তেমনটাই হয়েছে আমি আগে আপনারা দেখতেন হয়তো বাঁধাকপি ভাজি করতাম বেগুন ভাজি করতাম মানে সিঙ্গেল সিঙ্গেল একটা সবজির ভাজি করতাম কিন্তু আমার হাজব্যান্ড এখন সেই সিঙ্গেল সিঙ্গেল ভাজি পছন্দ করে না এখন তাকে সাত আট দশ রকমের সবজি একসাথে করে সবজি রান্না করে দিতে হয় তাহলে সে পছন্দ করে ঠিক এভাবে তো আমি ঠিক এভাবেই দিই কিছু করার নেই যেহেতু সে এভাবে পছন্দ করে তাই তো আমার সবজিটা প্রায় রান্না হয়ে গেল এখন এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর পাঁচ পুরনের দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে ধনে দিয়ে নামিয়ে নেব বাচ্চারা দুপুরে খেয়েছে তারপর ওদের বিভিন্ন রকম ডিমান্ড থাকে যেমন আদ্রিতে একটু বার্গার খেতে চাইলো ওকে এর মধ্যে বানিয়ে দিলাম আমার হাজব্যান্ডের জন্য এখন কিছু সিঙ্গারা এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিব শুধু আমার হাজব্যান্ড না বাচ্চাদের জন্য দেবো ওরা যদি পছন্দ করে তাহলে খাবে তবে আমি একদম শিওর যে ওরা খাবে না তো আমি এয়ার এয়ারফ্রায়ের মধ্যে সবগুলো সিঙ্গারা দিয়ে দিলাম আর এয়ার ফ্রায়ারের মধ্যে সিঙ্গারা কিন্তু খুব সুন্দর ভাজা যায় দেখেন কত সুন্দর হয়েছে না তো এখন সিঙ্গারাগুলো আমি নিয়ে সাথে সস দিয়ে সিটিং রুমে আমার হাজব্যান্ডের সামনে দিয়ে আসব এবং আদ্রিতা আয়াস আদিয়ান যদি মনে করে ওরা খাবে তাহলে খাবে তা হলে আমার হাজব্যান্ড খাবে আর আমি খাবো একটু সস দিয়ে দিচ্ছি অনেক দিন পর আমাদের বাসায় আজকে সিঙ্গারা খাওয়া হচ্ছে কারণ আমার ভাজা পোড়ার প্রতি অত আকর্ষণ নেই আসলে বাচ্চারা যেটা খায় সেটাই আমি বানানোর বেশি চেষ্টা করি তো মধ্যে ভাতটাও আমি রাইস কুকারে দিয়ে দিলাম রান্না রান্নাবান্না শেষ ডাল সবজি মাছ ফুলকপি আলু দিয়ে আর হচ্ছে গিয়ে মুরগির গোস্ত তো আমি সবজিগুলো সব বাটিতে নিয়ে নিলাম ঠান্ডা করার জন্য তারপর আমি নর্মাল ফ্রিজ এগুলো রেখে দিব তো এখন আমি সকালবেলা যে মেশিনটা আসলো সেটা তো আপনাদের দেখাতে হয় যে আসলেই কেমন তো এখন মালটা বাচ্চাদের জন্য একটু জুস করে নেব তো সেই নতুন মেশিনটা দিয়ে মালটা আমি জুস করে নিচ্ছি এমনিতে আমি যে অরেঞ্জ রসের জন্য মেশিনটা ইউজ করি সেটাও কিন্তু খারাপ না সেটা যে কোনো ইন্ডিয়ান শপে পাওয়া যায় বা অ্যামাজনে পাওয়া যায় বা পাউন শপগুলোতে পাওয়া যায় আর এটা হচ্ছে ইলেকট্রিক দেখেন এটা আপনার হাত দিয়ে আর প্রেস করতে হবে না হালকাভাবে জাস্ট আপনি একটু ধরে রাখবেন মেশিনটা একাই ঘুরতে থাকবে একা ঘুরে ঘুরে জুসটা বের হয়ে যাবে আর আমার কাছে মনে হলো যে না ঠিক আছে আমার জন্য ঠিক আছে আর যেহেতু দেশে এমনিতেই বাচ্চাদের সবসময় অরেঞ্জ জুসটা আমি খাওয়াতাম তারপরে এখন বিভিন্ন রকম ভাইরাস চলে আসছে তাই অরেঞ্জ জুসটা একেবারে কম্পালসারি হয়ে গেছে অরেঞ্জ মালটা আপনি যে কোনো একটাই খাওয়াতে পারেন তো যারা মেশিনটা কিনতে যাচ্ছেন তাদের জন্য লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে থাকবে আপনারা লিঙ্কে গিয়ে অর্ডার করে দিতে পারবেন তো এখন সবগুলো মালটা থেকে জুস বের করে আদ্রিতাকে দিব আয়সকে দিব আদিয়ানকে দেব এবং আমার হাজব্যান্ডের জন্য মগ দিয়ে দেব এই তো আজকে সারাদিনের আমার কাজকর্ম আর জুসটা বানানো হয়ে গেলে তারপর আমি সিটিং রুমে গিয়ে সিঙ্গারা খাবো তারপর বেডরুমগুলোতে যাব। সেখানে গিয়ে দেখব যে বাচ্চারা কী কী এলোমেলো করে রেখেছে সেগুলো গুছিয়ে নেব আর আগামীকালের জন্য সব কিছু রেডি করব যেমন আমার কাজে যাওয়ার কাপড় রেডি করব আয়াসা দিন স্কুল ড্রেসগুলো রেডি করব ওদের জন্য স্কুলের জুতাগুলো রেডি করব। পানির বোটলগুলো রেডি করব সব কিছু আজকেই সব রেডি করে রাখবো কারণ আগামীকাল সকালে যেন ঘুম থেকে ওঠার পর খোঁজাখোঁজি ঝামেলাটা না থাকে এই আজকে এ পর্যন্তই সবাই ফাতিহার জন্য দোয়া করবেন আর সাথে সাথে আমি এই দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখো সাথে সাথে আমার ফ্যামিলির সবাইকে আল্লাহ না দেখ আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে আল্লাহ বিপদমুক্ত করুক সবাইকে না খায়ের দেখ আর আমাদের পরিচিত অপরিচিত আত্মীয় স্বজন আমার মা যারাই মারা গেছেন তাদেরকে আল্লাহ ভেস্ত নসিব করুক আল্লাহ হাফেজ